আসসালামু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা ঈদের দিনের জন্য তৈরি করা যায় এমন ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি নারকেল আর সুজি দিয়ে তৈরি কেক। আশা করছি আমার এই নতুন রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমাদের লাগবে একটা ডিম, আধা কাপ ময়দা, আধা কাপ চিনি, এক কাপ সুজি, এক কাপ লিকুইড দুধ, এক কাপ তেল, হাফ কাপ পাউডার মিল্ক, এক চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার, হাফ চামচ লবণ, এক চামচ ঘি, এক কাপ কোকোনাট কুচি বা কোকোনাট পাউডার। একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে ভালোভাবে মিক্সারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচও ইউজ করতে পারেন। এক কাপ তেল, এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিব সব কিছু। এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি, আধা কাপ ময়দা, আধা কাপ চিনি, আধা কাপ পাউডার মিল্ক, এক চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ, এক চামচ ঘি। এবার সব উপাদান আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা নারকেলের শুকনো পাউডারও দিতে পারেন। এবার সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হাতে বা ব্রাশের সাহায্যে চারদিকে ছড়িয়ে দেব। এভাবে আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এবার আমি আস্তে আস্তে মিক্সারটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কেক মোল্ডও ইউজ করতে পারেন। এবার একটা ছুরি দিয়ে আমি আস্তে আস্তে একটা আঁক দিয়ে দিচ্ছি। এভাবে একটা শেপ করে রাখলে পরবর্তীতে যখন কেকটা হয়ে যাবে তখন কাটতে সুবিধা হবে। এবার ডেকোরেশনের জন্য আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম বা কাঠ বাদামও ইউজ করতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী। আমি এভাবে ডেকোরেট করে নিয়েছি কেকটা। এবার চুলায় দেওয়ার পালা। এবার চুলায় দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ঢাকনাতে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব এবং মিডিয়াম ফ্লেমে এটা বেক করতে দেব। এবার শিরা তৈরি করি। এখানে 2 কাপ পানিতে আমি 1/2 কাপ চিনি, 1 চামচ ঘি আর 2 চামচ লেবু দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ পর শিরা তৈরি হয়ে যাবে। 30 মিনিট পর দেখা যাবে আমার কেকটা হয়ে গেছে। দেখুন আমার কেক রেডি। এবার আমি কেকটা ফ্রাই প্যান থেকে নিয়ে একটা বাটিতে এনে নিচ্ছি। আগে যে আগটা আমি দিয়েছিলাম ওটার ফলে কেকটা কাটতে সুবিধা হয়েছে। এবার শিরাটা কেকের উপর দিয়ে দেব। এভাবে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমার কেক রেডি। খুব সহজে আমরা এই কেকটা বাসায় তৈরি করতে পারি। আর দেখুন কেমন সফট হয়েছে আর খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই কেক রেসিপিটা। ঈদের দিন সকালে গেস্টদের বা পরিবারের সবাই মিলে এই কেকটা আপনারা এনজয় করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর এ পর্যন্ত আমার জন্য অনেক দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক ভালোবাসা। আর আল্লাহ হাফেজ।